ही किया जाओगे। हेलो फ्रेंड्स, दिस इज सुशांत, वेलकम एंड वेलकम बैक टू माय न्यू वीडियोस। आई होप तुम्हारा सकले भालो आछो एवं सुस्थ आछो। मुर्शिदाबाद सीरीजर आज आमी तुम्हारे देखाबो काठगोला बागानबाड़ी। এই কাঠগোলা বাগানবাড়িতে রয়েছে অসংখ্য অজানা ইতিহাস, তা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব সেই অজানা ইতিহাসগুলো। তা তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবে এই কাঠগোলা প্যালেসের নানান রকমের ইতিহাস, অজানা কাহিনী এবং সমস্ত বৃত্তান্ত আজকে দেখতে পারবে এই ভিডিওর মাধ্যমে। ফুটি মসজিদ দেখবার পরে আমরা এখন যাচ্ছি এই কাঠগোলা প্যালেসে। কাঠগোলা প্যালেসে যাবার আগেই আমাদের সামনে চোখে পড়ল এই প্রাচীরটি। এই প্রাচীরটি কাঠগোলা প্যালেসেরই প্রাচীর এবং এই কাঠগোলা প্যালেসটি 260 বিঘা জমির ওপর তৈরি। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই কাঠগোলা প্যালেসটি তৈরি করা হয়েছে এবং এখানে রয়েছে অসংখ্য বিভিন্ন বিভিন্ন ধরনের স্থাপত্য। তা তোমাদেরকে আজকে দেখাবো সেখানকার কি কি স্থাপত্য এবং সেখানে কি কি রয়েছে সমস্ত কিছু। এখন আমি আছি কাঠগোলা বাগানবাড়ির গেটের সামনেই। এখন আমি এই মেন গেট দিয়ে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি সেখানকার দৃশ্য। প্রথমে ঢুকেই আমার নজরে পড়ল এই বিস্তীর্ণ জায়গা জুড়ে প্রচুর গাছপালা রয়েছে এবং এই জায়গাটি একদম শান্ত এবং শীতল প্রকৃতির। এই রাস্তা ধরে সোজা চলে গেলেই এখানে রয়েছে, মানে এই কাঠগোলা প্যালেসে ঢুকবার জন্য টিকিট সংগ্রহ করতে হয় এবং এখানে সেই টিকিটের কাউন্টার রয়েছে এবং সেখান থেকে আমরা প্রথমে গিয়ে টিকিট সংগ্রহ করব। আমরা এই কাঠগোলা প্যালেসের ভেতরে কি কি দেখব তার সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। এখানে আমরা দেখব কাঠগোলা বাগানবাড়ির যে মিউজিয়াম, তারপরে দেখব আমরা সুড়ঙ্গ পথ, প্যালেসের পুকুর, নাচমহল, পরেশনাথের জৈন মন্দির এবং মুঘল আমলের পাথরের কাজ, অয়েল পেন্টিং এবং এই কাঠগোলা বাগানবাড়ির যে গোলাপের বাগান, সেই গোলাপের বাগান আমরা দেখব এবং চিড়িয়াখানা দেখব। সামনের যে কাউন্টারটা দেখছো সেই কাউন্টার থেকে আমরা সবার প্রথমে টিকিট সংগ্রহ করে নেব। এখানে জনপ্রতি 30 টাকা করে টিকিটের প্রাইস রয়েছে। আমরা প্রথমে 30 টাকা দিয়ে আমরা এখান থেকে টিকিট সংগ্রহ করে নিয়েছি। 30 টাকা টিকিট, এই যে টিকিট, ঠিক আছে চলো চলো ভেতরে ঢুকি। এখন আমরা আস্তে আস্তে এই প্যালেসের ভেতরে প্রবেশ করছি এবং দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এখানে এসছে এই প্যালেস দেখতে। আমরা হলুদ কালারের যে প্যালেসটি দেখতে পাচ্ছি এটিকেই বলা হয়ে থাকে সেই কাঠগোলা প্যালেস। এই প্যালেসটি তৈরি হয়েছিল 1870 খ্রিস্টাব্দে। এখন আমরা যে জায়গাটি দেখছি সেটিকে বলা হয়ে থাকে রাজস্থানী ব্যাটেনে বাউরি, অর্থাৎ বাউরি কথার অর্থ হচ্ছে মেয়েদের স্নানাগার। তার ঠিক উল্টো দিকেই রয়েছে একটি চিড়িয়াখানা। এটি পশ্চিমবঙ্গের সর্বপ্রথম একটি চিড়িয়াখানা। এই চিড়িয়াখানার ভেতরে অবশ্য বাঘ ভাল্লুক কিছু নেই, এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কিছু পাখি, তারপরে তোমার রয়েছে রঙিন মাছ, তারপরে
কিছু খরগোশ এই সমস্ত কিছু রয়েছে। এখন যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে একটি সুড়ঙ্গ পথ। এই কাঠগোলা প্যালেসটি যিনি তৈরি করেছিলেন তিনি একজন জৈন সম্প্রদায়ের একজন অর্থবান ব্যবসায়ী রায় বাহাদুর লক্ষ্মীপত সিং দুগার। তিনি জগৎ সেটের সঙ্গে ব্যবসা করবার জন্য এই সুড়ঙ্গ পথটি ব্যবহার করতেন। এই সুড়ঙ্গ পথটি উত্তর পশ্চিমে 1.5 কিলোমিটার পর্যন্ত গেছে, একদম জগৎ সেটের বাড়ি পর্যন্ত। 1847 খ্রিস্টাব্দে ভাগীরথী নদীতে এক ভয়ানক বন্যা দেখা দেয়। সেই বন্যায় সিরাজদৌল্লার একটি প্যালেস ছিল যার নাম ছিল হিরাঝিল প্যালেস। সেই হিরাঝিল প্যালেস নদী গর্ভে তলিয়ে যায় এবং জগৎ সেটের যে অরিজিনাল বাড়ি ছিল সেই অরিজিনাল বাড়িটিও নদী গর্ভে চলে যায়। এবং নদী গর্ভের সঙ্গে এই যে সুড়ঙ্গ পথের মিল থাকায় এই সুড়ঙ্গ পথে এখন ভাগীরথীর জলে পরিপূর্ণ হয়ে আছে। এখন আমরা যাচ্ছি এই কাঠগোলা প্যালেসের ভেতরে। এই ভেতরে রয়েছে বিভিন্ন রকমের বুক স্টোর, লাইব্রেরি এবং অনেক কিছু দেখবার জিনিস রয়েছে, তা সেগুলো আমরা এখন দেখব। তা এর ভেতরে হচ্ছে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, তা আমরা এখান থেকে দেখে এসে তোমাদেরকে ডিসক্রাইব করব এর ভেতরে কি কি রয়েছে। তা তোমাদের বন্ধুরা এখানে দেখতে গেলে তোমাদের ভাই এখানে আসতেই হবে। তোমরা এসে এখানে যে লাইব্রেরি রয়েছে এবং এই প্যালেসের ভেতরে যে সমস্ত জিনিসগুলো রয়েছে তা তোমরা এখানে দেখতে পাবে। তা বন্ধুরা এই প্যালেসের ভেতরে গেছিলাম। এই প্যালেসের ভেতরে মনে করো একটা লাইব্রেরি রয়েছে, ঠিক আছে। তারপরে এখানে বিভিন্ন রকমের চিত্রপট রয়েছে সেই সময়কার, ঠিক আছে। তারপরে একটা দেখলাম তোমার বিশাল বড় একটা খাট রয়েছে, খাটের উপরে অনেক মোটা মোটা চাদর, কোলবালিশ এবং একটা রয়েছে তোমার একটা ডাইনিং টেবিল মতো, এবং ডাইনিং টেবিলের উপর অনেক রকমের ফুলদানি রয়েছে বিভিন্ন কারুকার্য করা, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলোই রয়েছে এর ভেতরে। এখন বন্ধুরা তোমরা যেটা দেখছো এটি হচ্ছে কাঠগোলা প্যালেসের পুকুর। এই পুকুরের চারধারে রয়েছে চারটে এরকম বড় বড় সিঙ্গার। যখন দুবের পরিবারের কেউ যখন এখানে স্নান করতে আসে বিভিন্ন রকমের প্রহরীরা এই চারকোনা থেকে পাহারা দেন তাদেরকে। এবং এই পুকুরে রয়েছে বিভিন্ন ধরনের রঙিন রঙিন মাছ রয়েছে। এই দুগার পরিবার যেহেতু জাতিতে জৈন সম্প্রদায় ছিল তাই তারা এখানে যে সমস্ত মাছগুলো মারা যেত সেই সমস্ত মাছগুলো মারা যাবার পর তাদেরকে একটা জায়গায় কবরস্থ দেওয়া হতো, কবর দেওয়া হতো। তার সামনে রয়েছে সেই সমস্ত মাছের কবর, তোমাদেরকে দেখাচ্ছি চলো। এই প্যালেসের ভেতরে আরও কিছু ছোট ছোট ঘর রয়েছে যেগুলি হচ্ছে গেস্ট হাউস এবং এইগুলোকে সংস্কার করা হচ্ছে। তা তোমরা দেখতে পাচ্ছ এই গেস্ট হাউসগুলো। এটি হলো মাছের কবরস্থান। এখন আপনারা যে গণেশটি দেখছেন এটিকে বলা হয়ে থাকে নাগেশ্বর গণেশ। তা গণেশের পেটের সামনে তোমরা একটা সাপ দেখতে পাচ্ছ এবং গণেশের সুরটা দেখবে এই ডান দিকে মোড়ানো। এখন আমি তোমাদেরকে যেটা দেখতে নিয়ে যাচ্ছি সেটি হচ্ছে বলা হয়ে থাকে ব্যান্ড বক্স, মানে জৈন সম্প্রদায়ের যখন কোনো অনুষ্ঠান হতো, ঠিক আছে, এখানে ব্যান্ড পার্টি মনে হয় এরকম কিছু হতো, সেই কারণে এই জায়গাটাকে বলা হয় ব্যান্ড বক্স। হ্যালো বন্ধুরা, এখন আমি আছি
মুর্শিদাবাদের কাঠগোলা বাগান বাড়িতে। তা আমার পেছনে দেখতে পাচ্ছ যেই ইয়েলো কালারের যেই মহলটা, এটা হচ্ছে কাঠগোলা বাগান বাড়ি। খুবই সুন্দর একটা জায়গা এবং এই জায়গাটাও বিরাট একটা আকার, অনেক বড় জায়গা। তা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখো। বিশাল একটা জায়গা, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, অনেক কিছু দেখার রয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি তাদের যে ধর্মগুরু আসতেন, তাদের ধর্মগুরুদের জন্য এই জায়গাটি তারা বানিয়েছিলেন। জৈন ধর্মের দুটো সম্প্রদায়, এক হলো দিগম্বর আর দুই হলো শ্বেতম্বর। এই প্যালেসের যারা মালিক ছিল তারা হলো শ্বেতম্বর জৈন। যারা দিগম্বর জৈন তারা শুধুমাত্র একটা ল্যাঙ্গট পরেই সারা জীবন কাটিয়ে দিত, এবং শ্বেতম্বর যারা তারা হচ্ছে সাদা বস্ত্র পরিধান করে। তা তোমরা এখন দেখতে পাচ্ছ সেই ঘরটি, এই ঘরটি ব্যবহৃত হতো তাদের যখন ধর্মগুরু আসতেন, তারা এখানে থাকতেন এই এই রুমে, এই ঘরে। তা তোমরা দেখতে পাচ্ছ এই ঘরটা কি সুন্দর। তা তোমরা দেখতে পাচ্ছ এই প্যালেসের ভেতরে অনেক রকমের গাছ রয়েছে, অনেক প্রাচীন গাছগুলো। এখানে বিভিন্ন রকমের চাপা গাছ রয়েছে, শ্বেত চাপা, গোল্ডেন চাপা, বিভিন্ন রকমের গাছ রয়েছে। এখন আমি তোমাদের দেখাবো এই কাঠগোলা প্যালেসের পরেশনাথ মন্দির বা জৈন মন্দির। তা এই মন্দিরটা তোমাদেরকে আমি দেখাবো। তা জৈন ধর্ম সম্পর্কে কিছু যদি বলি, জৈন ধর্মের 24 জন তীর্থঙ্কর রয়েছে। তাদের মধ্যে আদিনাথ বা ঋষভদেব হচ্ছে প্রথম জৈন তীর্থঙ্কর, এবং তারপরে 23 নং যদি জৈন তীর্থঙ্কর ছিল পার্শ্বনাথ, এবং সর্বশেষ তীর্থঙ্কর ছিল 24 নম্বর তীর্থঙ্কর মহাবীর। এই কাঠগোলা প্যালেসের মালিক যারা সর্বপ্রথম ছিল, তারা প্রথমে এখানে বিভিন্ন রকমের আসবাবপত্র, কাঠ দিয়ে বিভিন্ন রকম সামগ্রী বানিয়ে তারা কেনাবেচা করত, তাদের এটাই প্রথমে ব্যবসা ছিল। পরবর্তীকালে তারা এখানে কালো গোলাপ যে রয়েছে সেই কালো গোলাপের চাষ হতো, তাই তার নাম অনুসারে এই জায়গাটির নাম ছিল কাঠগোলাপ। তা সেই কাঠগোলাপ দিয়ে তারা বিভিন্ন রকমের শৌখিন দ্রব্য এবং বিভিন্ন রকম সুগন্ধি দ্রব্য এগুলো বিক্রি বানাতেন, এবং সেগুলি বিভিন্ন জায়গায় রপ্তানি করতেন, বিক্রি করতেন। এটি তাদের প্রথম ব্যবসা, সেকেন্ড ব্যবসা ছিল। এখানে যে পুকুরটা দেখছেন, এই পুকুরের মধ্যেও অনেক বড় বড় মাছ রয়েছে। তা আপনারা যদি এখানে আসেন, এই পুকুরটা এসে অনেক বড় বড় যে মাছ আছে সেগুলোকেও দেখতে পাবেন।
তা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কাঠগোলা প্যালেসের যে পুকুর এবং পুকুর থেকে সেই কাঠগোলা প্যালেসের যে সুন্দর দৃশ্য তা তোমরা এখন সেটা দেখতে পাচ্ছ এবং পুকুরটাকে যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে আমি যেটা বলেছিলাম যে এই পুকুরের চার কোণায় চারটে সিঁড়ি রয়েছে যেই সিঁড়িতে এইখানকার যে প্রহরীরা যারা ছিল তারা পাহারা দিত এইখানে তা বন্ধুরা এখন তোমাদেরকে আমি নিয়ে যাব এখানকার যে চিড়িয়াখানা রয়েছে এই চিড়িয়াখানাটা পশ্চিমবঙ্গের সর্বপ্রথম চিড়িয়াখানা এবং তার পরবর্তীকালে আরও বিভিন্ন রকমের চিড়িয়াখানা হয় তা এই চিড়িয়াখানায় বাঘ ভাল্লুক তো থাকে না এখানে দেখতে পাবে বিভিন্ন রকমের পাখি রয়েছে তা চলো তোমাদেরকে দেখাই এই চিড়িয়াখানায় কী কী রয়েছে তা বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে তা তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে ক্লিক করে অবশ্যই পাশে থাকবে এবং এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমাদের মন্তব্য জানাবে এবং ভিডিওটাকে বেটার করার জন্য আরও কী কী করা যেতে পারে তোমাদের যদি কোনো অভিযোগ থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে তোমরা জানিও এবং তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো সেটাও জানিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে